নমস্কার আমি শর্মিষ্ঠা তো আজকে আমরা যে টপিকের উপর অঙ্ক সলভ করব। সেটা হচ্ছে আয়ত ঘন চ্যাপ্টার নাম্বার ফোর কিউবয়েড আয়ত ঘন তো সেই চ্যাপ্টারে কিছু এমসি কিউ আমরা সলভ করব যেটা আমাদের এক্সামে এক মার্কসের হয়ে থাকে কিছু অপশন থাকে সেখান থেকে আমাদের সঠিকটা বেছে নিতে হয় এমসি কিউ কোয়েশ্চেন তো সেটা আমরা সলভ করব তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে একটি আয়ত ঘনকার বাক্সের দৈর্ঘ্য চল্লিশ সেমি প্রস্থ পঁচিশ সেমি এবং উচ্চতা হচ্ছে পনেরো সেমি তো আয়ত ঘনকের তলের ক্ষেত্রফল এটা হচ্ছে কোয়েশ্চেন আচ্ছা এটা সলভ করার আগে যেটা বলার দরকার সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা স্টার্ট করতে গেলে তোমাদের কয়েকটা ফর্মুলা মাথায় রাখতে হবে মানে বলতে পারো মুখস্থ করে রাখতে হবে প্রতিটা অঙ্ক এই চ্যাপ্টারের যে কটা অঙ্ক আমরা সলভ করব প্রত্যেকটা অঙ্ক এই মাত্র সাতটা ফর্মুলার ওপর বেস করেই কিন্তু তৈরি প্রত্যেকটা অঙ্কে কোনো না কোনো ফর্মুলা কাজে লাগিয়ে আমাদের সলভ করতে হবে তো এই সাতটা ফর্মুলা কি কী আছে একবার একটু বলে দিই সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য ঘনকের কর্ণের দৈর্ঘ্য আয়ত ঘনকের আয়তন আর ঘনকের আয়তন এখানে দু রকমের জিনিস পাবো একটা হচ্ছে আয়ত ঘনক আর একটা হচ্ছে ঘনক আয়ত ঘনক জিনিসটা আলাদা ঘনক জিনিসটা একটু আলাদা দুটোর মধ্যে সামান্য একটা ডিফারেন্স আছে তো আয়ত ঘনকের জন্য কিছু ফর্মুলা আর ঘনকের ক্ষেত্রে কিছু ফর্মুলা তো এই ফর্মুলার উপর বেস করে আমরা কোয়েশ্চেন সলভ করব তো আমাদের ফার্স্ট যে এমসিকিউ সেটা হচ্ছে একটি আয়ত ঘনকার বাক্সের দৈর্ঘ্য চল্লিশ সেমি প্রস্থ পঁচিশ সেমি উচ্চতা পনেরো সেমি তো আমাদের বার করতে দিয়েছে আয়ত ঘনকের তলের ক্ষেত্রফল কত তো সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে দিয়েছে তুমি একটু খেয়াল করো তোমরা সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল বা বলতে পারো সমকোণী চৌপল আয়ত ঘনককে সমকোণী চৌপলও বলা হয় সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা দেখো দিয়ে দিয়েছে টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা এটা হচ্ছে ডিরেক্ট একটা ফর্মুলা তো অঙ্কটা পড়ে আমরা বুঝতেই পারছি দেখে তোমরা বুঝতেই পারছো ডিরেক্ট ফর্মুলায় এই অঙ্কটা পড়ে যাবে তো ফর্মুলাটা আমরা ফার্স্টে লিখবো কি আছে ফর্মুলাটা দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা প্লাস প্রস্থ ইনটু উচ্চতা এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা আয়ত ঘন সমকোণী চৌপল বা আয়ত ঘনকে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা এটাই আমাদের বার করতে দিয়েছে তো আমাদের কি কি জানতে হবে দৈর্ঘ্য জানতে হবে প্রস্থ জানতে হবে উচ্চতা জানতে হবে যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা জেনে ফেলি কত তাহলে আমরা এটা সলভ করতে পারবো এখানে মানগুলো বসিয়ে আমরা সলভ করে ফেলবো তো দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার কিন্তু ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে কি কি দিয়েছে দৈর্ঘ্য আমাদের দিয়েছে ফর্টি সেমি প্রস্থ আমাদের দিয়েছে টোয়েন্টি ফাইভ সেমি আর উচ্চতা আমাদের দিয়েছে ফিফটিন সেমি তাহলে আমরা এখানে পুট করে দিই ফর্টি ইন্টু টোয়েন্টি ফাইভ প্লাস ফর্টি ইন্টু ফিফটিন প্লাস টোয়েন্টি ফাইভ ইন্টু ফিফটিন তো আমরা পুট করে দিলাম টু ইন্টু ফরটি ইন্টু টোয়েন্টি ফাইভ প্লাস যা যা ভ্যালু ছিল তারপর সেমি তো এবার এটা আমরা সলভ করব এই এই দুটোকে মাল্টিপ্লাই করলে আসে এটা ফর্টি আর টোয়েন্টি ফাইভ মাল্টিপ্লাই করবে তোমরা মাল্টিপ্লাই করলে দেখবে ওয়ান থাউজেন্ড আসছে কারণ টোয়েন্টি ফাইভ ইন্টু ফোর হচ্ছে একশো একশো লিখলাম আর লাস্টে জিরোটা বসে গেলো ফিফটিন ইন্টু ফোর ফিফটিন ইন্টু ফোর হচ্ছে সিক্সটি আর জিরোটা বসে যাবে প্লাস টোয়েন্টি ফাইভ ইন্টু ফিফটিন ফিফটিন ফাইভ যে কত সেভেন্টি ফাইভ পঁচাত্তর তাই তো হাতে থাকলো সাত পনেরো দুগুণ তিরিশ তিরিশ আর সাথে সাঁতিরিশ সাঁত্রিশ বর্গসেমি পাশের এই বর্গসেমি লেখাটা কিন্তু জরুরি ওকে এবার আমরা করবো হচ্ছে প্লাস প্লাস করলে আসবে ওয়ান নাইন সেভেন ফাইভ এবার আমরা করলাম প্লাস ফার্স্টে মাল্টিপ্লাইগুলো করে নিলাম তারপর এখন করলাম প্লাস প্লাস করে আসলো ওয়ান নাইন সেভেন ফাইভ এবার এটার মানে হচ্ছে টু ইন্টু ব্রাকেটের মধ্যে একটা নাম্বার আছে তার পাশে একটা নাম্বার আছে মানে হচ্ছে এটা ইন্টু ফর্মে আছে তাহলে এবার এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে পাঁচ দুগুণো দশের শূন্য হাতে এক সাত দু কোনো চোদ্দ একে পনেরোর পাঁচ হাতে এক নয় দু কোনো আঠেরো আঠেরো একে উনিশের নয় হাতে এক দুই এক দুই আর যে একটা থাকলো তিন আমাদের অ্যান্সার আসলো থ্রি নাইন ফাইভ জিরো সেমি অপশান নাম্বার বি অপশান নাম্বার বিতে দেখো থ্রি নাইন ফাইভ জিরো সেমি আছে তাহলে আমাদের অ্যান্সার আসলো থ্রি নাইন ফাইভ জিরো মানে অপশান বি তাহলে এটা হলো আমাদের অ্যান্সার তো আই হোপ তোমরা বুঝতে পেরেছ এটা তেমন কিছুই কঠিন ছিল না জাস্ট হচ্ছে ফর্মুলার মধ্যে জাস্ট পুট করে দিতে হবে তোমাদের ভ্যালুগুলো তো নেক্সট কোয়েশ্চেন আমরা সলভ করি নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি সেভেন সেমি ঘনকের সমগ্র দলের ক্ষেত্রফল কত আগের যে অঙ্কটা করেছিলাম সেটাই কী ছিল আয়ত ঘনকের সমগ্র দলের ক্ষেত্রফল কত ঠিক সেমভাবে এটা দিয়েছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত এটাও ডিরেক্ট ফর্মুলা পড়বে তোমরা যদি ফর্মুলাগুলো দেখো তাহলে দেখতে পারবে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলেরও ফর্মুলা আছে কি সিক্স স্কোয়ার বর্গ একক এটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা তো আমাকে যদি এইটা বার করতে দেয় সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এর ভ্যালু এ মানে হচ্ছে বাহু বাহুকে আমরা এও বলে থাকি তো এটা আমাদের জানতে হবে তো আমরা এই ফর্মটা লিখি আচ্ছা এটা এ মানে হচ্ছে বাহু তো আমাদের বাহু কত এটা জানতে হবে জানলেই আমরা এইটা সলভ করে ফেলবো তো বাহু এখানে দিয়ে দিয়েছে টোয়েন্টি সেভেন সেমি তো আমরা এর জায়গায় টোয়েন্টি পুট করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে তাহলে সিক্স ইন্টু এ মানে হচ্ছে টোয়েন্টি সেভেন এ মানে হচ্ছে বাহু আর বাহু এখানে দিয়ে দিয়েছে টোয়েন্টি সেভেন সেমি তাহলে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনের হোল স্কোয়ার হবে যেহেতু এ স্কোয়ার আছে টোয়েন্টি সেভেনের হোল স্কোয়ার মানে কত সেটা আমাদের বার করে নিতে হবে রাফে টোয়েন্টি সেভেন ইন্টু টোয়েন্টি সেভেন তো টোয়েন্টি সেভেন ইন্টু টোয়েন্টি সেভেন এটা করলে আসে সেভেন টু নাইন তোমরা মাল্টিপ্লাই করে দেখবে আমি এখানে আর করছি না টোয়েন্টি সেভেন করলে আসছে সেভেন তো সিক্স ইন্টু সেভেন টু আসলো এবার সেভেন টু নাইনকে কী 6 সিক্স দিয়ে মাল্টিপ্লাই করব ছয় নং চুয়ান্ন হাতে পাঁচ ছয় দুগো বারো আর পাঁচে সতেরো হাতে এক ছয় বিয়াল্লিশ তেতাল্লিশ তো আমার আসলো ফোর থ্রি সেভেন ফোর লিখে ফেলি ফোর আচ্ছা এখানে লিখতে হবে বর্গ 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 সেমি 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 তো আসলো বর্গসেমি অপশান অনুযায়ী অপশান নাম্বার এ তো অপশান নাম্বার এ হল এই প্রশ্নের অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আমাদের দিয়েছে একটি ঘনকের সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল ওয়ান ফিফটি বর্গমিটার ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত দেখো আগের যে কোয়েশ্চেনটা আমরা সলভ করেছিলাম সেটা কি ছিল সেটা ছিল একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছিল সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছিল এইবার ঠিক তার উল্টোটা করেছে এবার করেছে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য বার করতে দিয়েছে আর আমাদের যেটা প্রোভাইড করে দিয়েছে যে ইনফরমেশানটা সেটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল তো এবার এটা আমরা কীভাবে সলভ করব কারণ আমাদের যেটা ফর্মুলা ওয়াইজ আমাদের যেটা দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু সিক্স স্কোয়ার আমরা এতে ভ্যালু বসাই আর বের করে ফেলি সমগ্রতলের ক্ষেত্রফল কত একটি বাহু বের করার জন্য কোনো ফর্মুলা কিন্তু আমাদের নেই কিন্তু এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে একটি বাহই বের করতে হবে আর তোমাকে যেটা প্রোভাইড করা হয়েছে সেটা হচ্ছে ওয়ান ফিফটি বর্গমিটার তো সমগ্রতলের ফর্মুলা কী সিক্স স্কোয়ার এটা আমরা জানি আর আমাদের প্রোভাইড করা কি হয়ে মানে প্রোভাইড করা হয়েছে কি সমগ্রতলের ক্ষেত্র ফলেই প্রোভাইড করা হয়েছে ওয়ান ফিফটি বর্গমিটার তো তার মানে আমরা এখান থেকে এটা বলতেই পারি সিক্স স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান ফিফটি কেন কারণ সিক্স স্কোয়ার এটাও সমগ্রতলের ক্ষেত্রফল ওয়ান ফিফটি এটাও সমগ্রতলের ক্ষেত্রফল এটা হচ্ছে ফর্মুলা আর এটা হচ্ছে আসল যে ভ্যালুটা হতে পারে সেটা বলে দিয়েছে তো এখান থেকে আমরা লিখতেই পারি সিক্স স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান ফিফটি এটা দেখো এটা ভালো করে দেখো এখান থেকে যদি আমরা এ এর ভ্যালুটা বের করে ফেলতে পারি তাহলে আমরা একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। আমাদের সেটাই দিয়ে দেওয়া হয়েছিল যে একটি বাহুর দৈর্ঘ্য কত মানে অ্যাকচুয়ালি এ কত তো এ যদি আমরা এখান থেকে সলভ করতে পারি তার মানে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাচ্ছি তো এ বার করতে হবে এবার এ কি করে বার করব যাকে বার করতে হয় সে বাদে তার সাথে বাকি যারা থাকে সবাইকে এ পাশে নিয়ে আসতে হয় মানে আমি বার করব ধরো এ তো এর সাথে সম্পর্কে কে আছে সিক্স আছে তো সিক্সটাকে আমার ওপাশে নিয়ে যেতে হবে এ স্কোয়ার এজিক টু ওয়ান ফিফটি বাই সিক্স আচ্ছা বাই সিক্স কেন হলো কারণ কোনো একটা নাম্বার ইকুয়াল এক পাশে যে সম্পর্কে থাকে অন্য পাশে গেলে ঠিক তার উল্টো সম্পর্ক হয়ে যায় এ স্কোয়ারের সাথে সিক্সের সম্পর্ক ছিল গুণের তো যখন এজিক্যাল টুর ও যাবে তখন যেই থাকবে তার সাথে সম্পর্ক হয়ে যাবে ভাগের কেমন যেমন সিক্সের সাথে এর ছিল গুণের সম্পর্ক যখন সিক্স ওপাশে চলে গেল ওয়ান ফিফটির সাথে তাহলে ওর হয়ে গেল ভাগের সম্পর্ক তো ওই জন্য বাই সিক্স তো এখান থেকে কাটাকুটি হবে কাটাকুটি করলে আসে ছয় দুগুনো বারো পড়ে থাকে তিরিশ পাঁচ ছয় তিরিশ টোয়েন্টি ফাইভ তো এ স্কোয়ার আমার আসলো টোয়েন্টি ফাইভ আমাকে বার করতে দিয়েছে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য মানে এ নট এ স্কোয়ার এ স্কোয়ার মানে দুটো বাহুর গুণফল। একটি বাহু নয় কিন্তু দুটো বাহু এ মানে হচ্ছে একটি বাহু তো এখান থেকে আমাদের বের করতে হবে এ আমরা জেনেছি এ স্কোয়ার তো এ বার করতে হবে এবার এ বার করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে রুটোভার কোনো স্কোয়ারকে রুটোভার করলে সেটা একটা হয়ে যায় তো এ স্কোয়ারকে আমার রুট করতে হবে আর রুট যখন আমি করছি তখন আমাকে ইজিক্যাল টুর দু পাশেই রুট করতে হবে কখনো রুট ইকুয়াল টুর এক পাশে হয় না হলে দুপাশেই হবে তো টোয়েন্টি ফাইভকেও কেউ রুট করি এটা কিভাবে বেরোয় এ স্কোয়ার মানে হচ্ছে এ ইনু এ টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ রুটের বাইরে কীভাবে বেরোয় সেম নাম্বার যদি গুণের সম্পর্কে থাকে তাহলে রুটের বাইরে যে কোনো একটা বেরিয়ে আসে এ আর এ দুজন আছে রুটের ভেতরে তো একটা এ বেরিয়ে আসবে এখানেও সেমভাবে একটা ফাইভ বেরিয়ে আসবে তাহলে আমার কি আসলো অ্যান্সার এ ইজিক্যাল টু ফাইভ মানে অপশান নাম্বার সি অপশান নাম্বার সি হলো আমার অ্যান্সার এ ইজিক্যাল টু ফাইভ বাহু তার মানে আমার বেরোলো ফাইভ আচ্ছা যে সলভগুলো আমি করছি সেগুলো কিন্তু জাস্ট তোমাদের বোঝানোর জন্য কারণ এই স এগুলো যেহেতু এমসি কেউ তো এই সলভগুলো তোমাকে খাতায় করতে হবে না এগুলো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাফে নট খাতায় তুমি রাফে করবে করে এগুলোর সলভ করে জাস্ট অ্যান্সারে টিক করবে চার নাম্বার কোয়েশ্চেন আমাদের কি বলছে আয়ত ঘনাকার বাক্সের দৈর্ঘ্য টোয়েন্টি সেমি প্রস্থ ফিফটিন সেমি এবং উচ্চতা টেন সেমি হলে তার দৈর্ঘ্য কত ওকে তো এই অঙ্কটা হচ্ছে আয়ত ঘনক নিয়ে কি কি তোমাকে বলে আচ্ছা যেগুলো বলে দিচ্ছে সেগুলো আমি আগে খাতায় লিখি সব সময় অঙ্ক করতে গেলে এটা করবে যে যে অঙ্কটা ধরো তুমি পড়ছো সেটার যা যা ইনফরমেশান আছে সেগুলো আগে একটা একটা করে খাতায় টুকতে থাকবে তাতে অঙ্ক করতে সলভ করতে সুবিধা হবে তো আমি আগে এগুলো লিখে নিই যে কি কি দিচ্ছে দৈর্ঘ্য ইজিক্যাল টু টোয়েন্টি সেমি প্রস্থ ইজ ইকাল টু ফিফটিন সেমি উচ্চতা ইজ ইকাল টু টেন সেমি আমাকে জানতে চেয়েছে কি কর্ণ এগুলো আমাকে দিয়ে দিয়েছে হ্যাঁ দৈর্ঘ্য টোয়েন্টি প্রস্থ ফিফটিন উচ্চতা টেন জানতে চেয়েছে কর্ণ আচ্ছা এবার দেখো তুমি যদি এই সাতটা ফর্মুলায় একটু চোখ দাও তো দেখবে এখানে কিন্তু কর্ণের দৈর্ঘ্য বার করার জন্য ডিরেক্ট একটা ফর্মুলা দিয়ে দিয়েছে তো আমাদের কি করতে হবে আগের অঙ্কগুলোর মতো ভীষণই সিম্পল জাস্ট ফর্মুলায় যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো পুট করে দিতে হবে তাহলেই বেরিয়ে যাবে তো এটা আমাকে দিয়েছিল আয়ত ঘনক তো তোমাকে ফার্স্টে খেয়াল করতে হবে এটা আয়ত ঘনক দিয়েছে কি ঘনক দিয়েছে তো আমাকে দিয়েছে আয়ত ঘনক তো আয়ত ঘনকের কর্ণের ফর্মুলা আমি খুঁজব ফর্মুলা নাম্বার ফোর আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার একক তো লিখে ফেলি কর্ণ ইজিক্যাল টু রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস উচ্চতা প্রস্থক খুব সিম্পল দৈর্ঘ্য দিয়ে দিয়েছে প্রস্থ দিয়ে দিয়েছে উচ্চতা দিয়ে দিয়েছে এদের ভ্যালু জাস্ট বসিয়ে দেব টোয়েন্টি স্কোয়ার প্রস্থ ফিফটিন স্কোয়ার উচ্চতা টেন স্কোয়ার একক আর লিখবো না কারণ এর একক আমি জানি সেমি টোয়েন্টি স্কোয়ারকে আমাকে ভাঙাতে হবে টোয়েন্টি স্কোয়ার মানে টোয়েন্টি ইন্টু টোয়েন্টি টোয়েন্টি ইন্টু টোয়েন্টি করলে আসে চারশো ফোর হান্ড্রেড ফিফটিন স্কোয়ার ফিফটিন স্কোয়ারকে মানে হচ্ছে ফিফটিন ইন্টু ফিফটিন ফিফটিন ইন্টু ফিফটিন করলে আসে টু টু ফাইভ দুশো পঁচিশ তোমরা এগুলো রাফে করে নেবে যে মাল্টিপ্লাই করলে কত আসছে টেন স্কোয়ার টেন স্কোয়ার মানে হচ্ছে টেন ইন্টু টেন মানে একশো এবার করতে হবে কি প্লাস চারশো দুশো ছশো একশো সাতশো আর পঁচিশ সাতশো পঁচিশ এই তিনটাকে প্লাস করলে আসে সাতশো পঁচিশ সেভেন টু ফাইভ আচ্ছা এবার এখনও কাজ বাকি আছে রুটের মধ্যে নাম্বার আছে তো এটাকে আমার রুট ছাড়া নাম্বার বানাতে হবে নর্মাল যেরকম একটা হোল নাম্বার আমরা দেখি পূর্ণ সংখ্যা সেরকম বানাতে হবে তো তার জন্য রুটের বাইরে আনতে গেলে কি করতে হয় উৎপাদকের বিশ্লেষণ কীরকম সেভেন টু ফাইভ আছে সেভেন টু ফাইভ এটাকে করবো উৎপাদকের বিশ্লেষণ সবচেয়ে মিনিমাম সবচেয়ে কম যে নাম্বারটা দিয়ে এই সেভেন টু ফাইভ যাবে সেটা দিয়ে ভাগ করতে হবে কী দিয়ে যায় ফাইভ দিয়ে যায় পাঁচ পাঁচেকে পাঁচ বাইশ থাকে চার পাঁচা কুড়ি পঁচিশ থাকে পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ দিয়ে পাঁচ দু দশ পাঁচ নং পঁয়তাল্লিশ টোয়েন্টি নাইনকে আর কিছু দিয়ে যায় না তো আমার কী আসলো ফাইভ ফাইভ আর টোয়েন্টি নাইন তো এটাকে কীভাবে লিখবো ওকে আমি উপরটা একটু মুছে দিই তো এটাকে কীভাবে লিখব কি কি এসেভ ইন্টু ফাইভ ইন্টু টোয়েন্টি নাইন রুটের বাইরে কীভাবে বের করতে হয় যদি যে কোনো নাম্বার সেম থাকে সেখান থেকে একটা নাম্বার রুটের বাইরে বেরিয়ে আসে যেমন এখানে দুটো নাম্বার আছে যারা দেখতে সেম মানে সেম ফাইভ ইন্টু ফাইভ তো এই দুটো ফাইভ থেকে একটা ফাইভ আমার রুটের বাইরে বেরিয়ে আসবে টোয়েন্টি নাইন একা আছে আর একটা টোয়েন্টি নাইন থাকলে আমি ইন্টু দিয়ে টোয়েন্টি নাইন লিখতাম কিন্তু টোয়েন্টি নাইন এখানে একা আছে তো ও রুটের বাইরে বেরোবে না তো অ্যান্সার হবে ফাইভ রুট টোয়েন্টি নাইন সেমি এটা হলো আমাদের অ্যান্সার ফাইভ রুট টোয়েন্টি নাইন সেমি মানে হচ্ছে অপশান নাম্বার এ ফোরের অঙ্কের অ্যান্সার হল অপশান নাম্বার এ ফাইভ রু টোয়েন্টি নাইন সেমি কী বলছে একটি আয়তঘনাকার কৌটের দৈর্ঘ্য থার্টি টু সেমি প্রস্থ বলছে টোয়েন্টি ওয়ান সেমি এবং উচ্চতা ফিফটিন সেমি ওই কৌটোতে বালি ধরবে কতটা তোমাকে এখানে বলে দিয়েছে বালি ধরবে কতটা এতক্ষণ যে কটা অঙ্ক আমরা করলাম প্রত্যেক অঙ্কগুলোতেই ডিরেক্ট বলে দিচ্ছিল হয় দলের ক্ষেত্রফল নয় কর্ণের দৈর্ঘ্য এরকম সামথিং নয় একটি বাহুর দৈর্ঘ্য যেটা আমি এই ফর্মুলায় দেখতে পাচ্ছিলাম যে এখানে তো সমগ্র দলের ক্ষেত্রফল আছে কর্ণের দৈর্ঘ্যের সরি দলের ক্ষেত্রফলের ফর্মুলা আছে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা আছে তো আমি বুঝতেই পারছিলাম আচ্ছা কি বের করতে দিয়েছে আমাকে জাস্ট ফর্মুলাটা দেখতে হবে দেখে ভ্যালু পুট করতে হবে আর করে দিতে হবে এতক্ষণ এটা ছিল এখন যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে বলে দিয়েছে কৌরুতে কত বালি ধরবে যেটার মানে ডিরেক্ট কোনো ফর্মুলা মানে সেই ভাষা দিয়ে কোনো ফর্মুলা এখানে লেখা নেই যে কৌরুতে কতটা বালি ধরবে বা কোনো বাক্সের মধ্যে কতটা জিনিস ধরবে বলে কিন্তু কোনো ফর্মুলা নেই তো এটা আমাকে পড়ে বুঝতে হবে আমার কাছে জানতে কি চেয়েছে কৌটোতে কতটা বালি ধরবে বা কোনো বাক্সের মধ্যে কোনো জিনিস রাখা হয়েছে সেটা কতটা ধরবে এই রকম টাইপের যে ল্যাঙ্গুয়েজের যে প্রশ্নগুলো থাকে তার মানে তোমাকে জানতে চাওয়া হচ্ছে এর আয়তন কত একটা জিনিসের আয়তন কত সেটা ডিরেক্ট জানতে না চাওয়া না হয়ে তোমাকে একটু ঘুরিয়ে বলে দিয়েছে যে কৌটোতে কতটা বালি ধরবে মানে অ্যাকচুয়ালি তারা জানতে চাইছে এটার আয়তন কত যেটাই আয়তন ততটাই বালি ধরবে তো এটা এবার আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আয়তন জানতে চেয়েছে আর আয়তনের ফর্মুলা তো আমরা জানি তো আমাদের দিয়ে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেটা আমরা একটু লিখে নিই দৈর্ঘ্য দিয়ে দিয়েছে থার্টি টু সেমি প্রস্থ দিয়ে দিয়েছে টোয়েন্টি ওয়ান সেমি আর উচ্চতা দিয়ে দিয়েছে ফিফটিন সেমি কৌটোটা হচ্ছে আয়ত ঘনাকার কৌটো এই অঙ্কগুলো করতে গেলে খেয়াল রাখতে হবে আগেও বলেছি আবারও বলছি যে যেটাই দিয়ে দিচ্ছে যাই ইনফরমেশান দিচ্ছে সেটা কার ব্যাপারে দিচ্ছে আয়ত ঘনকের ব্যাপারে কি ঘনকের ব্যাপারে ঘনকের ব্যাপারে দিলে ঘনকের ফর্মুলা আয়ত ঘনকের ব্যাপারে দিলে আয়ত ঘনকের ফর্মুলা তো এটা দিয়ে দিয়েছে কৌটোটা হচ্ছে কীরকম দেখতে আয়ত ঘনকাকার দেখতে তো আয়ত ঘনকের আয়তনের ফর্মুলা পড়বে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে প্রস্থ দিয়ে দিয়েছে উচ্চতা দিয়ে দিয়েছে আয়তনের ফর্মুলা ওকে তো আয়ত ঘনকের আয়তনের ফর্মুলা ফর্মুলা নাম্বার সিক্স আয়ত ঘনকের আয়তনের ফর্মুলা কি দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ইন্টু ঘন একক তো বাড়ি ধরবে মানে অ্যাকচুয়ালি কিন্তু আয়তন তো লিখে ফেলি আমরা দৈর্ঘ্য ইন্টু ইন্টু উচ্চতা ঘন একক এটা হচ্ছে ফর্মুলা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা জানি পুট করে দেবো দৈর্ঘ্য হচ্ছে থার্টি টু প্রস্থ হচ্ছে টোয়েন্টি ওয়ান উচ্চতা হচ্ছে ফিফটিন ঘন সেমি এবার এটা মাল্টিপ্লাই করতে হবে টোয়েন্টি ওয়ান আর ফিফটিন মাল্টিপ্লাই করি ফিফটিন এককে ফিফটিন পনেরো এক পনেরো পাঁচ বসে গেলো ফাইভ বসে গেলো ওয়ান হাতে পনেরো দুগুনো তিরিশ এক একত্রিশ তাহলে থার্টি টু ইন্টু থ্রি ওয়ান ফাইভ ঘন সেমি টোয়েন্টি ওয়ান আর ফিফটিন মাল্টিপ্লাই করে আসলো থ্রি ওয়ান ফাইভ সেটা বসিয়ে দিলাম এবার থ্রি ওয়ান ফাইভের সাথে আমার থার্টি টু মাল্টিপ্লাই হবে টু দিয়ে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করি আগে পাঁচ দুগুনো দশ এক দু এক দুই তিন তিন দুগুনো ছয় তিন পাঁচা পনেরো এক তিন এককে তিন চার তিন তির এক নয় নাইন পাঁচ আর তিনে আট চার ছয়ে দশ নয় নয়ের একে দশ তো কী আসলো ওয়ান জিরো জিরো এইট নাইন ঘন সেমি তো আমাদের মাল্টিপ্লাই করে আসলো ওয়ান জিরো জিরো এইট নাইন ঘন সেমি অপশান নাম্বার ডি তো আমাদের অ্যান্সার হলো অপশান নাম্বার ডি কতটা বালি ধরবে ওয়ান জিরো জিরো এইট নাইন ঘন সেন্টিমিটার বালি ধরবে কোয়েশ্চেন নাম্বার সিক্স আমাদের বলেছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এম বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য এন একক তাহলে এম এবং এন এর সম্পর্ক এটা একেবারে ডিফারেন্ট কোয়েশ্চেন এতক্ষণ যা যা আমরা সলভ করে আসলাম তার থেকে কোনো নাম্বার দিয়ে দেয়নি এম এন এসব দিয়ে দিয়েছে কি বলছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এম একটা ঘনক তার সমগ্রতলের ক্ষেত্রফল কিছু একটা বলে দিয়েছে এবং কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে এন জানতে চাওয়া হয়েছে এম আর এন এর সম্পর্ক একটুখানি লিখেনি ডিটেলসটা কি বলছে সমগ্রতলের ক্ষেত্রফল এম আর বলছে কর্ণ কর্ণ বলছে এন জানতে চাওয়া হয়েছে এম আর এন এর মধ্যে কি সম্পর্ক আছে আচ্ছা এটা দিয়ে দিয়েছে তোমাকে ঘনক ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এম কর্ণ এন তো এটা আবার কি করে বার করব দেখো সম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি সিক্স এ স্কোয়ার ঘনকের কর্ণের দৈর্ঘ্য বার করার ফর্মুলাও আমরা জানি রুট থ্রি ইন্টু বাহুর দৈর্ঘ্য তো এখান থেকে আমরা এটা লিখতেই পারি এম ইজিক্যাল টু সিক্স স্কোয়ার কেন লিখতে পারি কারণ সিক্স স্কোয়ার মানে ঘনকের সমগ্র দলের ক্ষেত্রেফল কোয়েশ্চেন অনুযায়ী এম মানেও ঘনকের সমগ্র সমগ্রতরের ক্ষেত্রফল তো দুটো আমরা ইকুয়াল করে লিখতেই পারি দুটো সেম জিনিস তো ইকুয়াল দিয়ে আমরা দুপাশে লিখতেই পারি তো এম ইজিক্যাল টু সিক্স এ স্কোয়ার আচ্ছা আর একটা কী বলছে কর্ণ হচ্ছে এন কর্ণ যেটা আমরা জানি রুট থ্রি ইন্টু বাহুর দৈর্ঘ্য রুট থ্রি ইন্টু বাহুর দৈর্ঘ্য তো আমরা লিখতেই পারি এন ইজিক্যাল টু রুট থ্রি ইন্টু এ আগেও বলেছি বাহুর দৈর্ঘ্যকে আমরা এ দিয়ে ডিনোট করে থাকি অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে এই চ্যাপ্টারে কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্যকে এ দিয়ে ডিনোট করছি তো আমরা লিখতেই পারি রুট থ্রি ইন্টু এ তো এ মিউজিক্যাল টু সিক্স এ স্কোয়ার আর এজিক্যাল টু থ্রি ইন্টু এ এই দুটো আমরা পেয়ে গেলাম এই দুটোকে বলা হয় ইকুয়েশান তো এই ইকুয়েশানটা এবার আমরা সলভ করব এদিকে এই ইকুয়েশানটা সলভ করবো কীভাবে এখান থেকে আমরা কাজ করি এর ভ্যালু বার করি এইখান থেকেও আমরা এর ভ্যালু বার করবো তো দুদিকেই যদি এর ভ্যালু পেয়ে যায় তার মানে লাস্টে গিয়ে আমরা লিখে দিতে পারবো এই ভ্যালুটা ইজিক্যাল টু এই ভ্যালুটা কীরকম দেখি আচ্ছা সিক্স এ স্কোয়ার ইজিক্যাল টু এম লিখলাম এই দুটো এই লাইনটা এই লাইনটা একই জিনিস এ স্কোয়ারকে একা রেখে আমি সিক্সকে ওপাশে নিয়ে যাচ্ছি এম বাই সিক্স তো এখানে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে স্কোয়ারের ভ্যালু ইজিক্যাল টু এম বাই সিক্স আর এখান থেকে আমরা যেটা পাচ্ছি এর ভ্যালু ইজিক্যাল টু এন বাই রুট থ্রি তো দুটো কাজ এখান থেকে করা যায় হয় আমি এখান থেকে এর ভ্যালু বের করে ফেলবো নয় এটাকে আমি এ স্কোয়ার বানিয়ে ফেলব যে কোনো দুটো কাজ আমি করতে পারি তো আমার এই অঙ্কের ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে এটাকে স্কোয়ার করে ফেলা এখান থেকে এর ভ্যালু না বের করে এটাকে স্কোয়ার করে ফেলা এটা আমার এই অঙ্কের জন্য সুবিধা হবে তো আমি এটাকে স্কোয়ার করে ফেলি স্কোয়ার করলে কিন্তু কোনো একটা সাইড নয় বোথ সাইড স্কোয়ার করতে হবে তো এরও স্কোয়ার করলাম আর এন বাই রুট থ্রিরও আমি স্কোয়ার করলাম স্কোয়ার করলে আমার আসছে এ স্কোয়ার ইজিক্যাল টু এন স্কোয়ার বাই থ্রি রুট থ্রি এন টু রুট থ্রি থ্রি আসে কারণ রুটের মধ্যে দুটো থ্রি আছে একটা থ্রি বাইরে আসবে থ্রি তাহলে আমার কি আসলো আমার আসলো আমার আসলো এ স্কোয়ার ইজিক্যাল টু এন স্কোয়ার বাই থ্রি তাহলে এখান থেকে দেখো একটা স্কোয়ার আমরা পেয়েছি আর এখান থেকে আমরা একটা স্কোয়ার পেলাম রাইট এ স্কোয়ার ইজিক্যাল টু এম বাই সিক্স এ স্কোয়ার ইজিক্যাল টু এন স্কোয়ার বাই থ্রি দুটো স্কোয়ার পেলাম তো এখান থেকে আমরা এম বাই সিক্স ইজিক্যাল টু এন স্কোয়ার বাই থ্রি লিখতেই পারি কারণ এটাও স্কোয়ার ওটাও স্কোয়ার তো সেটা আমরা লিখতেই পারি তো লিখি এম বাই সিক্স এজিক্যাল টু এন স্কোয়ার বাই থ্রি লিখতেই পারি এটা আমরা কারণ দুটোই স্কোয়ার থ্রিটাকে কী করি আমি এপাশে নিয়ে চলে আসি কী হবে তাহলে এম বাই সিক্স এন থ্রি কেন ইন্টু হলো থ্রিটা কারণ থ্রিটা ওপাশে আছে ভাগের সম্পর্কে ইজিক্যালটুর এপাশে যখন আসবে উল্টো সম্পর্ক মানে গুণের সম্পর্কে হয়ে যাবে তো এম বাই সিক্সের সাথে ও হয়ে গেল গুণের সম্পর্কে ইন্টু থ্রি ইজিক্যাল টু এন স্কোয়ার একা পড়ে রইল এবার থ্রি আর সিক্স কাটাকুটি হয় নিচে পড়ে থাকে টু তাহলে এদিকে আসলো এম বাই টু আর ওপাশে থাকলো এন স্কোয়ার অপশান দিকে যদি দেখো তাহলে দেখবে অপশান নাম্বার সিটা মিলে যাচ্ছে এটাকে আমি লিখি এন স্কোয়ার ইজিক্যাল টু এম বাই টু এটা হয়ে গেল আমার অ্যান্সার তাহলে এম আর এন এর মধ্যে সম্পর্কটা বের হয়ে গেল অপশান নাম্বার সি হলো আমার অ্যান্সার তাহলে এই ফ সিক্স নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি এন স্কোয়ার ইজিক্যাল টু এম বাই টু এটাই হচ্ছে এম এবং এন এর মধ্যে সম্পর্ক দুটি ঘনকের আয়তনের অনুপাত ওয়ান টু টোয়েন্টি সেভেন তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত এতক্ষণ সমগ্রতলের ক্ষেত্রফল তো বার করেছি এটা জানতে চেয়েছে তলের ক্ষেত্রফলের অনুপাত দুটো ঘনক আছে তাদের আয়তন বলে দেওয়া হয়েছে কি হয় বলে দেওয়া হয়েছে অনুপাতে বলে দেওয়া হয়েছে ইস কি বলছে একটা ঘনক তার আয়তন বলে দিয়েছে আয়তনের অনুপাত বলে দিয়েছে আয়তনের অনুপাত বলে দিয়েছে ওয়ান ইস টু টু টোয়েন্টি সেভেন সরি ওয়ান ইজ টু টোয়েন্টি সেভেন এটা বলে দিয়েছে জানতে কি চাওয়া হয়েছে জানতে চাওয়া হয়েছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত তো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা তো আমরা জানি কোথায় থ্রি নাম্বার ফর্মুলা সিক্স এ স্কোয়ার বর্গ একক এটা তো আমরা জানি আয়তনের ফর্মুলা জানি আয়তনের ফর্মুলাও জানি বাহু কিউ বা এ কিউ যেটাই বলো তো এখান থেকে যেটা করা যায় সেটা হচ্ছে আমাকে ধরে নিতে হবে যেহেতু আমাকে ডিরেক্টলি কিছু মানে বলে দেয়নি যেহেতু আমাকে ইস্টুতে বা অনুপাতে বলে দেওয়া হয়েছে তো আমাকে করতে হবে কি আমাকে ধরে নিতে হবে প্রথম ঘনকে আয়তন হচ্ছে ওয়ান ইন্টু এক্স মানে অ্যাকচুয়ালি এক্স তো দ্বিতীয় ঘনকের আয়তন কত হবে টোয়েন্টি সেভেন ইন্টু এক্স মানে টোয়েন্টি সেভেন এক্স এটা আমি ধরে নিলাম এবার আয়তনের ফর্মুলা আমরা জানি ওকে ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে এ কিউ ফর্মুলা থেকে যদি তাকাও তাহলে দেখবে ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহ কিউ বা এ কিউ যেটাই তুমি বলো তো এখান থেকে আমরা লিখতে পারি এ কিউ ইজিক্যাল টু এক্স এ কিউব মানেও আয়তন এক্স মানেও ঘনকের আয়তন এটা লিখতেই পারে তো এখান থেকে আমরা এর ভ্যালু বার করি কে ব্যবহার করবো এর ভ্যালু যদি পাওয়ারে ওয়ান বাই থ্রি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে থ্রি থ্রি কেটে গিয়ে এ পড়ে থাকবে কিরকম দেখো যদি থ্রি আছে পাওয়ারে ওয়ান বাই থ্রি দিয়ে মাল্টিপ্লাই করি থ্রি থ্রি কেটে যাবে ওয়ান পড়ে থাকবে মানে শুধু এ পড়ে থাকলো এ পাশে করছি মানে আমাকে ও পাশেও করতে হবে এক্সের পাওয়ারেও আমি ওয়ান বাই থ্রি লিখব তাহলে আমার বেরিয়ে গেল এ ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটা বেরিয়ে গেল এটা হচ্ছে প্রথম ঘনকের ক্ষেত্রে বের করছি আমরা প্রথম ঘনকের ক্ষেত্রে কেউ ইজিক্যাল টু এক্স লিখলাম সেখান থেকে আমি এর ভ্যালুটা বের করে নিলাম এবার প্রথম ঘনকের ক্ষেত্রে আমি সমগ্র তলের ক্ষেত্রফল বার করব সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি সিক্স এ স্কোয়ার বর্গ একক তো এটা লিখি সিক্স এ স্কোয়ার ইজিক্যাল টু এখানে এর ভ্যালুটা আমি বসিয়ে দেব সিক্স এ হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটার হোল স্কোয়ার বসিয়ে দিলাম এটা কী আসলো সিক্স এক্স টুটা পাওয়ারে মাল্টিপ্লাই হবে যেহেতু টু পাওয়ারে আছে আর এক্সের পাওয়ারে ওয়ান বাই থ্রি আছে তো টুটা মাল্টিপ্লাই হবে পাওয়ারের সাথে ওয়ান বাই থ্রির সাথে টু মাল্টিপ্লাই করলে আসে টু বাই থ্রি তাহলে এক্সের পাওয়ারে হবে টু বাই থ্রি তাহলে এটা আমার বেরিয়ে গেল প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবার বার করতে হবে দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল তারপর দুটোকে নিয়ে ইস্টো করে দিতে হবে তাহলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে এবার দ্বিতীয় ঘনকের ক্ষেত্রে দ্বিতীয় ঘনকের ক্ষেত্রে এ কিউ ইজিক্যাল টু টোয়েন্টি সেভেন এক্স তো দ্বিতীয় ঘনকের ক্ষেত্রে এ কিউ ইজিক্যাল টু টোয়েন্টি সেভেন এক্স এখান থেকে আমাকে এ বার করতে হবে তো তার জন্য কী করতে হবে ওয়ান বাই থ্রি দিয়ে মাল্টিপ্লাই পাওয়ারে ওয়ান বাই থ্রি দিয়ে মাল্টিপ্লাই এ পাশেও করবো আমি কাটাকুটি হয়ে গেলে এতে থাকে এ আচ্ছা এবার এখানে একটু দেখো এটা কীভাবে বের করতে হয় টোয়েন্টি সেভেন এক্সের পাওয়ারে ওয়ান বাই থ্রি আছে এক্সের তো নয় ওয়ান বাই থ্রি বসিয়ে দিলাম তো টোয়েন্টি সেভেনের মাথা তো আসবে ওয়ান বাই থ্রি টোয়েন্টি সেভেন কীরকম দেখতে হবে ব্যাপারটা টোয়েন্টি সেভেন ওয়ান বাই থ্রি পাওয়ারে আর এক্সের পাওয়ারে ওয়ান বাই থ্রি এরকম দেখতে হবে ব্যাপারটা এবার এইটাকে আমি টোয়েন্টি সেভেনের পাওয়ারে ওয়ান বাই হবে রাখতে পারবো না এটাকে আমার সলভ করতে হবে এক্সের পাওয়ারে ওয়ান বাই থ্রি ওটাকে তো আমার কিছু করার নেই ওটা ওইভাবেই থাকবে কিন্তু টোয়েন্টি সেভেনের পাওয়ারে ওয়ান বাই থ্রি এটাকে কিছু করতে হবে আচ্ছা এটাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ঘন যেটা আমরা বলে থাকি এটা হচ্ছে ঘন করা টোয়েন্টি সেভেনের ঘন করলে আসে থ্রি কীভাবে ব্যাপারটা আসে বর্গ করা শিখেছি মানে দুটো সেম জিনিস থাকবে সেখান থেকে একটা বেরিয়ে আসবে ঘন করা মানে তিনটে সেম নাম্বার থাকবে সেখান থেকে আমি একটাকে নেব যেমন টোয়েন্টি সেভেনের যদি ঘন করি মানে টোয়েন্টি সেভেনকে সেম নাম্বারের তিনটে সেম নাম্বারের মাল্টিপ্লিকেশানে ভাঙাতে হবে থ্রি টোয়েন্টি সেভেনকে তিনটে সেম নাম্বারের মাল্টিপ্লিকেশানে কিন্তু ভাঙানো যায় সেই জন্য এটার ঘন হয় তো কীরকম থ্রি ইন্টু থ্রি ইনু থ্রি দেখো থ্রি ইন্টু থ্রি নাইন নাইন ইন্টু থ্রি টোয়েন্টি সেভেন তো তিনটে সেম নাম্বারের মাল্টিপ্লিকেশান ফর্মে আমি ভাঙাতে পারলাম টোয়েন্টি সেভেনকে এখান থেকে আমার ঘন করলে একটা থ্রি বেরিয়ে আসবে যেভাবে বর্গের ক্ষেত্রে দুটোর থেকে একটা বেরিয়ে আসে ঘনর ক্ষেত্রে তিনটের থেকে একটা বেরিয়ে আসে তো টোয়েন্টি সেভেনের ঘন করলে মানে মাথায় যদি ওয়ান বাই থ্রি থাকে পাওয়ারে মানে হচ্ছে ঘন করা তো সেটা করলে আসে থ্রি আর এক্স ওটা তো থাকবে তো এটা আমার আসলো এ এ কি আসলো এ আসলো থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটা আমার আসলো এ এ পেয়ে গেছি এবার যেটা বার করতে হবে সেটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল তো সমগ্রতলের ক্ষেত্রফল আমি উপরের দিকটা একটু মুছে দিই মুছে করি সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমি জানি সিক্স এ স্কোয়ার সিক্স স্কোয়ার তাহলে এখানে এর ভ্যালু আমাকে বসিয়ে দিতে হবে এ আমার এসছে থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার তাই এসছে আমার এ মানে থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এসছে তো এর জায়গায় আমি এর ভ্যালু বসিয়ে দিলাম এবার এটাকে সলভ করব সিক্স তিন ত্রিকে নয় এক্স টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এবার এটা মাল্টিপ্লাই করব ফিফটি ফোর এক্স টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে আমার সিক্স আসলো এইটা আর এখানে এসছিলো এইটা প্রথম ঘনকের ক্ষেত্রে এসেছিল সমগ্রতলের ক্ষেত্রফল সিক্স এক্স চি পাওয়ার টোয়েন্টি থ্রি আর দ্বিতীয় ঘনকের ক্ষেত্রে আমার সমগ্র ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রে থ্রি এবার আমাকে জানতে চেয়েছে অনুপাত দুটো ঘনকেরই সমগ্র দলের ক্ষেত্রফলের অনুপাত তো অনুপাতটা আমি করে ফেলি খুব সিম্পল এবার করে ফেলা প্রথম প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ইস টু দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সিক্স এক্স টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রে ফল ফিফটি ফোর এক্স টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি না সরি টু বাই থ্রি দেখো ইস টুর এপাশেও পাশেও এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি আছে ও পাশেও এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি আছে সেম নাম্বার থাকলে সেটা কাটাকুটি হয়ে যায় তো এক্স টু বাই থ্রি আর এক্স টু বাই থ্রি নেক্সট লাইনে আর থাকবে না দুটোই সেম আছে তো এবার কী পরে থাকলো সিক্স ইস টু ফিফটি ফোর ছয় দিয়ে যদি এটা করি ছয় এক ছয় ছয় নং চুয়ান্ন তাহলে অ্যান্সার আসলো আমাদের ওয়ান এস টু নাইন অপশান নাম্বার সি বোঝা গেল অঙ্কটা দেখতে একটু বড়ো বাট খুবই সিম্পল যদি পুরোটাকে ভালো করে আর একবার দেখো তাহলে খুবই সিম্পল কিছুই নয় তোমাকে দুটো ইনফরমেশান দিয়ে দেওয়া হয়েছিলো আয়তনের অনুপাত তো সেটাকে আমরা ফার্স্টে ধরে নিলাম যেহেতু আমাদের ডিরেক্টলি বলে দেয়নি অনুপাতে বলে দিয়েছে তোমাকে ধরে নিতে হয়েছে এক্স দিয়ে ধরে নেওয়ার পর আয়তনের ফর্মুলায় ফেলে আমি এর ভ্যালু বের করে নিলাম এর ভ্যালু বের করে নেওয়ার ফল পর সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলার মধ্যে ওই এর ভ্যালুটা পুট করে সমগ্রতলের ক্ষেত্রফল আমি বের করে ফেললাম দুটোর ক্ষেত্রেই সেম কাজ করলাম করে আমি সেটাকে অনুপাত করে দিলাম স্টু করে দিলাম ব্যাস একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল টু বর্গমিটার ঘনকটির আয়তন কি বলছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল তোমাকে দিয়ে দিয়েছে তো ইনফরমেশানটা আমি একটু লিখে নিই কী দিয়েছে আমাকে ঘনক তার পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়েছে কত দিয়েছে টু বর্গ মিটার এটা দিয়ে দিয়েছে আমাকে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল জানতে কি চাওয়া হয়েছে ঘনকের আয়তন জানতে চাওয়া হয়েছে ঘনকের আয়তন আচ্ছা ঘনকের আয়তনের ফর্মুলা কী ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে এ কিউব তো আমাদের ধরনের এ জানতে হবে তো দেখি আমাদের এ বলেছে কিনা এ কিন্তু আমাদের বলেনি কোয়েশ্চেন ওয়াইজ আমাদের কিন্তু ডিরেক্টলি এ বলে দেয়নি যেটা বলে দিয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলের ক্ষেত্রফল এই ভ্যালুটা থেকে আমাদের এ বার করতে হবে মানে একটি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে একটি বাহুর দৈর্ঘ্য বার হয়ে গেলে দেন আমরা আয়তন খুব ইজিলি বের করে ফেলতে পারবো আচ্ছা পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাশে যে তল থাকে আর পাশে যে তল থাকে তার মানে হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফল বিকজ দেওয়াল আমাদের আশেপাশেই থাকে তো চার দেওয়ালের ক্ষেত্রফলকেই বলা হয় পার্শ্বতলের ক্ষেত্রফল একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল সেটাই হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল তো আমাদের এই ফর্মুলার মধ্যে ফেলতে হবে তো পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি একটু লিখেনি পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ভূমির পরিসীমা ইন্টু এটাকে আরও লেখা যায় যে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা এভাবেও লেখা যায় এবার দেখো এটা হচ্ছে আয়ত ঘনকের ক্ষেত্রে তো হলো মানে এটা হচ্ছে আয়ত ঘনকের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রে ফলের ফর্মুলা ঘনকের ক্ষেত্রে পার্শ্বতলের ফর্মুলা কি হয় যেহেতু ঘনকের ক্ষেত্রে সবকটা সাইড বলো বা বাহু বলো ইকুয়াল হয় আয়ত ঘনকে হচ্ছে ইকুয়াল হয় না দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা হয় কিন্তু ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য যা প্রস প্রস্থ তাই আর উচ্চতাও তাই তো এটা কীরকম দেখতে হয় এ প্লাস এ ইন্টু এ তো ঘনকের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয় ফোর স্কোয়ার ফোর স্কোয়ার হচ্ছে ঘনকের ক্ষেত্রে পার্শ্বতলের ফর্মুলা তাহলে ফোর স্কোয়ার ইজিক্যাল টু টু ফিফটি সিক্স আমি লিখতে পারি কারণ ফোর স্কোয়ারও হচ্ছে ঘনকের পার্শ্বতলের ফর্মুলা আর টু ফিফটি সিক্সও হচ্ছে ঘনকের পার্শ্বতলের ফর্মুলা তো ফোর স্কোয়ার ইজিক্যাল টু টু ফিফটি সিক্স আমি লিখতেই পারি তো লিখে ফেলি ফোর স্কোয়ার ইজিক্যাল টু টু ফিফটি সিক্স এখান থেকে আমাকে বের করতে হবে এর ভ্যালু এ মানেই বাহু তো এর ভ্যালু যদি আমি বের করে ফেলি তাহলে বাহু বেরিয়ে যাবে তাহলে এ স্কোয়ারকে একা রেখে আমি ফোরটাকে ও পাশে নিয়ে যাব কাটাকুটি হবে চার ছয় চব্বিশ চার চার ষোলো তাহলে এ স্কোয়ার আমার আসলো সিক্সটি ফোর দেখো আমাকে বাহু বের করতে হবে বাহু মানে এ এ স্কোয়ার মানে কিন্তু দুটো বাহুর গুণফল আমার কিন্তু দুটো বাহু লাগবে না আমার লাগবে একটা বাহু তো আমাকে এখান থেকে একটা বাহু বের করতে হবে এবার একটা বাহু বের করতে গেলে আগে আমরা অঙ্ক করে এসছি সেমভাবে ওভার করতে হবে তো স্কোয়ারের যদি আমি রুট ওভার করি তাহলে আমার আসবে এ আর ওপাশে সিক্সটি ফোরের যদি আমি রুটেফার করি তাহলে আসবে এইট কেন সিক্সটি ফোরকে ভাঙো এইট ইন্টু এইট আট আট চৌষট্টি এইট ইন্টু এইট তো দুটো এইট যদি রুটের মধ্যে থাকে একটা এইট বেরিয়ে আসে তো একটা এইট তাহলে এ আমার আসলো এইট এইবার আমি খুব ইজিলি যেটা জানতে চাওয়া হয়েছে ঘনকের আয়তন বের করে ফেলতে পারবো কারণ আয়তনের ফর্মুলা হচ্ছে এ কিউব তো আয়তন বার করে ফেলি ঘনকের ঘনকের হচ্ছে আয়তনের ফর্মুলা এ কিউব এর বেলোটা বসিয়ে দিই এইট এইট কিউব এইট কিউব কত আসে বের করতে হবে আট আটা এইট কিউব মানে তিনটে আটের মাল্টিপ্লাই তো দুটো আটকে মাল্টিপ্লাই করলে আসে সিক্সটি ফোর সিক্সটি ফোরের সাথে আবার এইটকে মাল্টিপ্লাই করতে হবে চারটা বত্রিশে দুই হাতে তিন ছয়টা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তাহলে কত আসলো ফাইভ ওয়ান টু ফাইভ ওয়ান টু আয়তন মানে হচ্ছে ঘন ঘনমিটার তাহলে আমার অ্যান্সার কত ফাইভ ওয়ান টু ঘনমিটার মানে হচ্ছে অপশান নাম্বার ডি এটা হচ্ছে আমার অ্যান্সার অপশান নাম্বার ডি বোঝা গেলো তো ফার্স্টে আমরা দেখলাম যে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় ওকে ফর্মুলা হচ্ছে ফোর স্কোয়ার হয় দেন আমরা ফোর স্কোয়ার ইজিক্যাল টু টু ফিফটি লিখলাম দেন সেখান থেকে এ বার করলাম আর তারপর আয়তনের মধ্যে এই এর ভ্যালু বসিয়ে আমরা আয়তনটা বের করে ফেললাম তো আমার অ্যান্সার হলো ফাইভ ওয়ান টু ঘন মিটার কোয়েশ্চেন নাম্বার নাইন আমাদের বলেছে একটি আয়ত ঘনাকার গর্তের দৈর্ঘ্য ফরটি মিটার প্রস্থ টুয়েলভ মিটার এবং গভীরতা সিক্সটিন মিটার ওই গর্তের মধ্যে পাঁচ মিটার দৈর্ঘ্য চার মিটার প্রস্থ এবং দুই মিটার উচ্চতার কটি তক্তা রাখা যাবে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন তো আমাদের কী কী দিয়ে দিয়েছে এখানে বলে দিয়েছে আমাদের একটা আয়ত ঘনাকার গর্তের কথা বলা হয়েছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে আর একটা তক্তার কথা বলা হয়েছে তারও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে জানতে চাওয়া হয়েছে যে গর্তের মধ্যে ওই সেম মাপের তক্তা কতগুলো রাখা যাবে তো এখানে নর্মালি যদি আমি ভাবি যে এটা যদি সত্যি কাজটা আমাকে করতে দেওয়া হয় তাহলে কি করব। তো নর্মালি যদি ভাবি তাহলে এটাই আসে যে আমাকে তাহলে জানতে হবে যে গর্তটার মধ্যে স্পেস কতটা আছে আর একটা তক্তা যে তক্তাটার কথা বলা হচ্ছে সেই তক্তাটা ওই গর্তের মধ্যে কতটা স্পেস দখল করে নেবে তাহলে বুঝতে পারব যে কটা আমি রাখতে পারব তো এই যে স্পেসের কথা বলছি যে একটা আয়ত ঘনাকার গর্তের মধ্যে কতটা স্পেস আছে আমাকে জানতে হবে তার মানে কি মানে আমার কাছে যে ফর্মুলা আছে তার মধ্যে তো এটা এভাবে লেখা নেই যে এরকম স্পেস বার করতে গেলে কি ফর্মুলা তো এই স্পেস বার করা এই ব্যাপারটা মানে হচ্ছে আয়তন বার করা একটা আয়তন বার করা মানেই হচ্ছে সেই কোনো একটা বাক্সের মধ্যে কতটা জায়গা বা কোনো কৌটের মধ্যে কতটা জায়গা বা কোনো গর্তের মধ্যে কতটা জায়গা তো আমাকে যেটা বার করতে হবে জানতে এটা জানতে গেলে যে আয়তঘনাকার গর্তের মধ্যে টোটাল কতটা জায়গা রয়েছে আমাকে সেটা বার করতে গেলে আয়ত গর্তের আয়তন বার করতে হবে তো ফার্স্ট আমি আয়তনটা বার করি আয়তনের ফর্মুলা আমি এখানে যদি একটু খেয়াল করো তো দেখতে পাবে আয়তনের ফর্মুলা আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করে বার করি আমি লিখছি না জাস্ট আমি ভ্যালুগুলো পুট করব গর্তের দৈর্ঘ্য হচ্ছে ফর্টি মিটার প্রস্থ হচ্ছে টুয়েলভ মিটার আর উচ্চতা হচ্ছে সিক্সটিন মিটার এটা হচ্ছে সেই গর্তটার আয়তন ওকে এবার বলা হয়েছে তক্তার কথা তক্তারও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে এবার তক্তাটা আমি রাখবো হচ্ছে গর্তের মধ্যে তো সে কিছুটা জায়গা দখল করে নেবে মানে কিছুটা আয়তন দখল করবে তার মানে অ্যাকচুয়ালি তক্তার আয়তন আমাকে বার করতে হবে আমি যদি তক্তার আয়তন বার করে ফেলি তাহলে বুঝতে পারবো যে ও ওই গর্তটার আয়তনের কতটা আয়তন দখল করে নিচ্ছে তো ক্ষেত্রে আমাকে তক্তার আয়তন বার করতে হচ্ছে তো তক্তার আয়তনে সেম ফর্মুলা যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দৈর্ঘ্য হচ্ছে ফাইভ প্রস্থ হচ্ছে ফোর আর উচ্চতা হচ্ছে টু তাহলে এটা হলো গর্তের আর এটা হলো তক্তা এবার আমাকে জানতে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কটা তক্তা রাখা যাবে এই পুরো স্পেসটা কটা তক্তা দখল করছে একটা তক্তা এই যতটা ও দখল করছে যত ঘনমিটার বেরোবে অ্যান্সারে এটা হচ্ছে একটা তক্তা দখল করছে তো এই টোটাল স্পেসকে যদি আমি এটা দিয়ে ভাগ করে দিই তাহলেই জেনে যাব যে কটা তক্তা মানে ব্যাপারটা যদি আমি ঐকিক নিয়মে ভাবি তাহলে ভাবো যে এই আমি এটা মাল্টিপ্লাই করছি না আমি এই বোঝাচ্ছি এই এত ঘনমিটার জায়গা দখল করে একটা তক্তা তাহলে এক ঘনমিটার জায়গা দখল করে এক বাই ফাইভ ইন্টু ফোর ইন্টু এতটা তক্তা তাহলে এটা হচ্ছে টোটাল স্পেস এই টোটাল স্পেসটা দখল করে কতটা তক্তা কতগুলো ফরটি ইন্টু টুয়েলভ ইন্টু সিক্সটিন এটা দখল করে এরকম বেরোবে তো কী বললাম এটা তক গর্তের আয়তন টোটাল এইটখানি হচ্ছে তক্তার আয়তন টোটাল কটা তক্তার আয়তন একটা তক্তের আয়তন তো এখান থেকে আমি কি করলাম এত এত আয়তন যুগ মানে এত আয়তন হচ্ছে একটি তক্তার বা এই স্পেসটা বা এই এত ঘনমিটার দখল করে একটি তক্তা তার নিচে ঐকিক নিয়ম যদি আমি করি তাহলে এক ঘনমিটার স্পেস বা জায়গা দখল করে হচ্ছে ওয়ান বাই এতটা তক্তা তাহলে এটা হচ্ছে টোটাল স্পেস এর বাইরে গিয়ে তো রাখতে পারবো না কারণ গর্তর টোটাল স্পেসটাই হচ্ছে এটা টোটাল জায়গাটাই এটা তাহলে এই টোটাল জায়গাটা দখল করে আছে কতগুলো তক্তা তো এইটা এবার এই পাশে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে তো এইটা অ্যাকচুয়ালি আমার আসলো আমি যদি লিখে করতাম ব্যাপারটা এরকম দাঁড়াতো তাহলে কি হলো এবার আমি এটা কাটাকুটি করে দিই তো আচ্ছা একটা জিনিস যেটা হচ্ছে এখানে আমি মাল্টিপ্লাই কেন করলাম না মানে আমি এইভাবে লিখতেই পারতাম যে চার পাঁচ কুড়ি ইন্টু দুই মানে চল্লিশ ঘনমিটার আয়তন দখল করে একটি তক্তা কারণ এখানে আমার আলটিমেটলি গিয়ে কাটাকুটি করতে হবে তো ওই জন্য আমি জিনিসগুলোকে ছোটো ছোটোই রেখেছি যাতে কাটাকুটি করতে সুবিধা হয় আমার পাঁচ আটা চল্লিশ চার দু কোনো আট দুই দুই কাটলো কাটাকুটি হয়ে আসলে আমার কত বারো ইন্টু ষোলোটি তক্তা বারো ইন্টু ষোলো করলে কত হয় ছয় বারং বাহাত্তরের দুই হাতে সাত বারো আর সাতে উনিশ একশো বিরানব্বইটি অপশান নাম্বার বি তাহলে অপশান নাম্বার বি হলো আমার অ্যান্সার একশো বিরানব্বইটি তক্তা আমি ওই গর্তটার মধ্যে রাখা যাবে বা রাখতে পারব বোঝা গেল খুব সিম্পল অঙ্কটা শুধু এখানে আমি মাল্টিপ্লাই করিনি যা যাতে আমি ওই লাস্টে গিয়ে কাটতে পারি কারণ এটা মাল্টিপ্লাই করলে একটা বড় নাম্বার আসবে এটা মাল্টিপ্লাই করলে একটা বড় নাম্বার আসবে দেন সেই আমাকে কাটাকুটি করতে হবে তো মাল্টিপ্লাই না করেই কাটাকুটির সুবিধার জন্য এটাকে আর মাল্টিপ্লাই করিনি কোয়েশ্চেন নাম্বার টেন একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি থার্টি সিক্স এমই ঘনকের আয়তন কত তো তোমাকে দিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে ঘনকের কথা আর দিয়ে দেওয়া হয়েছে ঘনকের ধারগুলোর সমষ্টি তো আমি এটা লিখে নিই একটু ঘনকের ধারের সমষ্টি দিয়ে দেওয়া হয়েছে থার্টি সিক্স এম জানতে চেয়েছে ঘনকের আয়তন কত তো আয়তন জানতে আয়তন জানতে গেলে আমাকে এটা জানতে হবে যে আয়তনের ফর্মুলা কী আয়তনের ফর্মুলা তুমি যদি এখানে একটু খেয়াল করো এখানে লেখা আছে আয়তনের ফর্মুলা হচ্ছে এ কিউ বা বাহু কিউ তো আয়তনের ফর্মুলা হচ্ছে এ কিউ তার মানে আমি যদি এর ভ্যালু জানি আর এখানে যদি বসিয়ে দিই তাহলে আমি আয়তন পেয়ে যাব তাহলে আমাকে কি জানতে হবে এর ভ্যালু মানে একটা একটা বাহু কত দিয়ে দিয়েছে কি অনেকগুলো বাহুর দ সমষ্টি অনেকগুলো না মানে একটি ঘনকের টোটাল যতগুলো বাহু হয় সেই বাহুগুলোর সমষ্টি দিয়ে দিয়েছে তো এখান থেকে এই ইনফরমেশনা থেকে একটা বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে একটি ঘনকের টোটাল কতগুলো বাহু থাকে তুমি যদি বইটা দেখো তোমার চ্যাপ্টারের ফার্স্টেই এই ইনফরমেশন দেওয়া আছে যে একটা ঘনকের টোটাল বারোটা বাহু হয় বা বারোটা ধার হয় তো আমি যদি জানি যে বারোটা ধারের সমষ্টি থার্টি সিক্স তাহলে ওখান থেকে খুব ইজিলি বের করে ফেলতে পারবো যে একটা ধারের দৈর্ঘ্য কত কীভাবে বার করতে পারবো ধরি যে মানে টোটাল হচ্ছে ঘনকের বাহু বারো বা ঘনকের ধার বারো বারোটা তাহলে বারোটার দৈর্ঘ্য হচ্ছে থার্টি সিক্স সেমি তাহলে এখান থেকে বার করতে হবে আমাকে একটা একটার হচ্ছে তাহলে কত হয় থার্টি সিক্স বাই টুয়েলভ কাটাকুটি করলে আসে থ্রি তাহলে একটা বাহু বা একটা ধারের দৈর্ঘ্য বেরোলো থার থ্রি সেমি একটা বাহু মানেই আমরা এ পেয়ে গেলাম কারণ এ কে আমরা এ দিয়ে আমরা একটা বাহু ডিনোট করে থাকি এ দিয়ে আমরা একটা বাহু ডিনোট করি তাহলে এ পেয়ে গেছি এবার এখানে বসিয়ে দিই থ্রি তার মানে কত টোয়েন্টি সেভেন

ভেতরের আয়তন ফোর ফর্টি ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল এইটটি এইট বর্গ সেমি বাক্সটির ভিতরের উচ্চতা কত বাক্স আমরা সবাই চিনি তো এখানে যেটা দেওয়া হয়েছে বাক্সের ভেতরের আয়তন মানে একটা বাক্স যদি তুমি দেখো সেই বাক্সটার ভেতরে যতটা স্পেস থাকে সেটাই বাক্সটার আয়তন তো ওই স্পেসটা কতটা সেটা বলে দেওয়া হয়েছে যে ফোর ফর্টি ঘন সেমি আর বলে দেওয়া হয়েছে ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল একটা বাক্সের নিচে তো একটা ভূমি থাকে তো সেটার ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে জানতে চাওয়া হয়েছে ভিতরের উচ্চতা উচ্চতা মানে একটা বাক্স এরকম লম্বা হয় বা এরকম হয় এই যে উচ্চতাটা এটা জানতে চাওয়া হয়েছে আচ্ছা তো কি করতে হবে আমাকে বলে দিয়েছে বাক্সের ভিতরের আয়তন ফোর ফর্টি সেমি তো আমি লিখি আয়তন বলেছে ফোর ঘন সেমি আর বলেছে ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল দিয়েছে এইটি এইট সেমি ভিতরের উচ্চতা জানতে যাওয়া হয়েছে জানতে চাওয়া হয়েছে উচ্চতা ওকে তো আয়তন বলে দিয়েছে ফোর ঘন ঘনসেমি আমরা আয়তনের ফর্মুলা জানি আয়ত ঘনকের আয়তন কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তো দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইজিকাল টু ফোর ফর্টি লিখতে পারি লিখতেই পারি কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চত আয়তন আবার ফোর ফোরটিও হলো আয়তন তো এটা যে কাল এটা আমরা লিখতেই পারি আবার বলে দিয়েছে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল কি হয় ক্ষেত্রফল আমরা কী জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ একটি আয়তক্ষণাকার বাক্সের যে ভূমি হবে তার ক্ষেত্রফল কী করে বার করতে হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে কারণ ভূমিটা কীরকম আকৃতির আয়তকর আকৃতির আর একটা আয়তকর আকৃতির কোনো কিছুর ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত করতে হয় তো সেরকমই এখানে ভূমির যদি ক্ষেত্রফল আমি বার করতে চাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানেও ক্ষেত্রফল আবার এইটটি এইটটাও ক্ষেত্রফল তো আমি লিখতেই পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজিক্যাল টু এইটটি এইট আর এটাও লিখতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইজিক্যাল টু ফোর ফরটি কারণ আমাকে এটা আমি কিন্তু কিছু বানিয়ে নাই যা আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছে আমি সেই অনুযায়ী লিখে গেছি তাহলে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থর এই যে এইটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটার জায়গায় আমি এইটটি এইট লিখতেই পারি বিকজ আমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজিক্যাল টু এইটটি এইট এখানে লিখেছি যেহেতু ভূমির ক্ষেত্রফল তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এই জায়গাটা আমি এইটটি এইট লিখতেই পারি এইটটি এইট ইন্টু উচ্চতা ইজিক্যাল টু ফোর ফরটি এটা আমি লিখতেই পারি তো উচ্চতর কী হবে এইট এইটটা ওপাশে চলে যাবে ওপাশে গেলে কী হবে ফোর ফর্টি বাই এইটটি এইট ফোর ফর্টি বাই এইটটি এইট কারণ কী হলো এইট এইটে এপাশে পাশে গুণের সম্পর্ক ছিল ওপাশে গিয়ে ভাগের সম্পর্ক হয়ে গেল এবার কাটাকুটি করি ফোর দিয়ে কাটি এটা ক দিয়ে এটা এটা একবারে চলে যাবে ফাইভ দিয়ে টোয়েন্টি টু বাইশ আছে বাইশের সাথে পাঁচ গুণ করলে একশো দশ আছে তাহলে আমার উচ্চতা আসলো পাঁচ পাঁচ সেমি তাহলে এটা হচ্ছে আমার উচ্চতা অপশান নাম্বার বি তাহলে অপশান নাম্বার বি হলো আমার অ্যান্সার ফাইভ সেমি উচ্চতা তাহলে বেরিয়ে গেল ফাইভ সেমি কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কী বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফাইভ রুট থ্রি সেমি হলে ঘনকের প্রাপ্ত রেখাগুলির সমষ্টি সরি প্রান্ত রেখাগুলির সমষ্টি হবে বলে চারটে অপশান দেওয়া আছে তাহলে আবার পড়ছি কি বলছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে তোমাকে জানতে চাওয়া হয়েছে ঘনকের প্রান্ত রেখাগুলির সমষ্টি আচ্ছা প্রান্ত রেখা ধার বাহু এ সব কিন্তু সেম জিনিস তো বেসিক্যালি জানতে চাওয়া হয়েছে ঘনকের বাহুগুলোর কথা বাহুগুলোর ধা মানে সমষ্টির কত সেটা জানতে চাওয়া হয়েছে বলে দিয়েছে কি আচ্ছা এখানে বলেছে ঘনকের কথা আর বলে দিয়েছে কি কর্ণের দৈর্ঘ্য মানে কর্ণ বলে দিয়েছে কর্ণ কি বলছে ফাইভ রুট থ্রি সেম ফাইভ রুট থ্রি সেমি কর্ণ দিয়ে দিয়েছে জানতে চাওয়া হয়েছে রেখাগুলো বা বাহুগুলোর সমষ্টি আচ্ছা কর্ণের বা ঘনকের কর্ণের ফর্মুলা আমরা জানি কর্ণের দৈর্ঘ্য রুট থ্রি ইন্টু বাহুর দৈর্ঘ্য এটা জানি তাহলে এখান থেকে আমরা এটা লিখতেই পারি যে রুট থ্রি ইন্টু এ ইজিক্যাল টু ফাইভ রুট থ্রি কেন লিখতে পারি রুট থ্রি ইন্টু এ এটাও কর্ণের দৈর্ঘ্য ঘনকের ফাইভ রুট থ্রি এটাও কর্ণের দৈর্ঘ্য ঘনকের তো সেই হিসাবে এটা ইজিক্যাল টু এটা এটার জন্য যে ইকুয়াল সেটা বলতেই পারি তো লিখতেই পারি এখান থেকে আমার এর ভ্যালু দেখো বেরিয়ে যাবে খুব ইজিলি এ একা থাকবে এর সাথে আছে রুট থ্রি ওপাশে চলে যাবে ওপাশে গেলে হয়ে যাবে ভাগের সম্পর্কে কারণ এ পাশে ছিল গুণের সম্পর্কে তো রুট থ্রি আর রুট থ্রি কাটবে পড়ে থাকলো 5 তাহলে এ বা বাহু হলো ফাইভ সেমি অঙ্কটা এখানেই শেষ নয় বিকজ একটা বাহু চায়নি চেয়েছে বাহুগুলোর সমষ্টি বা প্রান্ত রেখাগুলির সমষ্টি তাহলে সমষ্টি জানতে গেলে আমাকে তো এটা জানতে হবে যে তার মানে ঘনকের টোটাল কতগুলো বাহু থাকে তো ঘনকের টোটাল বাহু থাকে টোটাল বাহু থাকে ঘনকের বারোটা একটা ঘনকের টোটাল বাহু থাকে বারোটা একটা যদি ফাইভ সেমি হয় তাহলে বারোটা কত হবে ফাইভ ইন্টু বারো সিক্সটি তাহলে একটি বাহু যদি ফাইভ সেমি হয় তাহলে বারোটি বাহু হবে কত সেমি বারো গুণ পাঁচ পাঁচ বারো ষাট ষাট সেমি তাহলে এটাই হচ্ছে সমষ্টি অপশন নাম্বার এ অপশন নাম্বার এ সিক্সটি সেমি হচ্ছে এই কোয়েশনের অ্যান্সার টু ডট সিক্স সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য তো দেখো এটা পড়ে বুঝলাম যে আচ্ছা দুটো ঘনকে যদি আমি পাশাপাশি রাখি এরকম দুটো ঘনক আছে এদেরকে যদি আমি পাশাপাশি রাখি মানে পাশাপাশি ইন দ্য সেন্স মানে জুড়িয়ে যদি রাখি দুটো একসাথে থাকবে যদি রাখি তাহলে একটা আয়ত ঘন উৎপন্ন হয় আর সেটাই জানতে চাওয়া হয়েছে যে উৎপন্ন আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য ওকে বলে দিয়েছে কি তোমাকে ঘনক দুটোর বাহু বলে দিয়েছে যে টু রুট সিক্স তোমাকে বলে দেওয়া হয়েছে ঘনকের বাহু যেটাকে এ দিয়ে ডিপেন্ড করে থাকি সেটা কি টু রুট সিক্স সেমি উৎপন্ন আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য জানতে চেয়েছে আচ্ছা তো এটার মানে হচ্ছে এই যে ঘনকটা দেখতে পাচ্ছ এটা টু রুট সিক্স এটা টু রুট সিক্স এটা টু রুট সিক্স এটা টু রুট সিক্স এই প্রত্যেক কটা ধার টু রুট সিক্স টু রুট সিক্স টু রুট সিক্স টু রুট সিক্স এটাও তাই এটাও টু রুট সিক্স এটাও টু রুট সিক্স প্রত্যেক কটা বাহু টু রুট সিক্স কর্ণ বার করতে গেলে আমাদের কি জানতে হয় মানে কি আছে একটা আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার তো আমাদের জানতে হবে কি যেহেতু আয়ত ঘনের কর্ণ কর্ণ চেয়েছে তাহলে আমাদের জানতে হবে দৈর্ঘ্য আমাদের জানতে হবে প্রস্থ আমাদের জানতে হবে উচ্চতা এবার একটা জিনিস দেখো এই দুটোকে যদি আমি একটু পাশাপাশি এটা একটু গ্যাপে আঁকা হয়ে গেছে বাট এটা অ্যাকচুয়ালি আছে লেগে দুটো পাশাপাশি লেগে আছে থাকে তাহার তার মানে ব্যাপারটা কি দাঁড়ায় যদি লাগিয়ে দিই তাহলে এটা দেখতে এরকম হয়ে যাবে বাইরে থেকে দেখতে এটাকে এরকম লাগবে এই ধরো এই দুটোকে পাশাপাশি জুড়িয়ে দিয়ে এরকম দেখতে হয়েছে এইটাও টু রুট সিক্স এইটাও টু রুট সিক্স এদিকে এইটা টু রুট সিক্স এইগুলোও টু রুট সিক্স তো একটু ভালো করে দেখো দুটো ঘনক আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কাকে বলে থাকি এটা হচ্ছে দৈর্ঘ্য এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রস্থ আর এই যে এইটা এটা হচ্ছে উচ্চতা তাহলে দৈর্ঘ্য আমার কত আসছে তুমি যদি ভালো করে খেয়াল করো এটা টু সিক্স ছিল আর একটা টু সিক্স এসে জুড়ে গেল তাহলে দৈর্ঘ্য আমার যেটা আসে এইটা আর এইটাকে যদি প্লাস করি তাহলে যা হবে সেইটা হচ্ছে দৈর্ঘ্য আসে প্রস্থ কি হলো প্রস্থ কিন্তু বাড়লো না প্রস্থ যা আছে তাই ছিল টু রুট সিক্স কারণ এইটা তো বাড়েনি দেখতেই পাচ্ছ এইটা বাড়েনি আবার আর হচ্ছে উচ্চতা উচ্চতাও কিন্তু সেম রইলো টু রুট সিক্স উচ্চতার দিক থেকেও বাড়েনি যেটা বেড়েছে সেটা হচ্ছে দৈর্ঘ্য এই একটা ঘনক আসলো তার সাথে আর একটা ঘনক এসে জুড়ে গেল জুড়ে গিয়ে দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দিল দৈর্ঘ্য হয়ে গেল টু রুট সিক্স প্লাস টু রুট টু রুট সিক্স আচ্ছা তাহলে আমি বের করে ফেলি আয়ত ঘনকের দৈর্ঘ্যটা আমার বেরোবে টু রুট সিক্স ইন্টু টু বা টু রুট সিক্স প্লাস টু রুট সিক্স একই ব্যাপার ফোর রুট সিক্স সেমি প্রস্থ বেরোবে সেম কারণ দেখতেই পাচ্ছি প্রস্থের কোনো চেঞ্জ হয়নি প্রস্থ সেমই আছে এটা টু রুট সিক্স তো প্রস্ত থেকে যাবে টু রুট উচ্চতা উচ্চতা যদি খেয়াল করো দেখো সেম আছে উচ্চতারও কিন্তু কোনো পরিবর্তন হয়নি টু রুট সিক্স উচ্চতা আমার থাকবে টু রুট তাহলে আমি আয়ত ঘনকের দুটো ঘনক মিলিয়ে যে আয়ত ঘনকটা তৈরি হয়েছে সেই আয়ত ঘনকের দৈর্ঘ্য পেয়ে গেলাম প্রস্থ পেয়ে গেলাম উচ্চতা পেয়ে গেলাম এবার আমি খুব ইজিলি বার করতে পারবো সেই আয়ত ঘনকটার কর্ণের দৈর্ঘ্য কি হবে কর্ণ টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার দৈর্ঘ্য মানে হচ্ছে ফোর রুট সিক্সের হোল স্কোয়ার প্রস্থ মানে হচ্ছে টু রুট সিক্সের হোল স্কোয়ার আর উচ্চতাও হচ্ছে টু রুট সিক্সের হোল স্কোয়ার বের করে ফেরি এটাকে করলে কত আসে চার চারটা ষোলো ইন্টু ছয় নাইনটি সিক্স প্লাস দুধগুলো চার আর ছয় টোয়েন্টি ফোর প্লাস দুই দু চার আর ছয় টোয়েন্টি ফোর চার আর ছয় দশ আর চারে চোদ্দোর চার হাতে এক নয় আর চারে তেরো একে চোদ্দো একশো চুয়াল্লিশ আচ্ছা এগুলো কিন্তু সব পাশে সেমই হবে এবার রুট চুয়াল্লিশকে যদি আমি ভাঙি তোমরা উৎপাদক বিশ্লেষণ করবে পাশে ভাঙি তাহলে আসে টুয়েলভ ইন্টু টুয়েলভ টুয়েলভ ইন্টু টুয়েলভ করলে ওয়ান ফর্টি ফোর হয় তো দুটো টুয়েলভ আছে ওখান থেকে একটা টুয়েলভ রুটের বাইরে বেরিয়ে আসবে তাহলে আমার হবে টুয়েলভ সেমি তাহলে কর্ণের দৈর্ঘ্য কত বেরিয়ে গেল টুয়েলভ সেমি মানে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি টুয়েলভ সেমি হলো এটার অ্যান্সার তো বুঝতে পেরেছ অঙ্কটা দুটো ঘনক ছিল দুটো ঘনক ছিল এটাও ঘনক এটাও ঘনক দুটোকে জুড়ে দেওয়া হলো তৈরি হয়ে গেলো আয়ত ঘনক তার দৈর্ঘ্য দেখলাম কিভাবে বেড়ে গেল প্রস্থ উচ্চতা এগুলো কিভাবে একটু চেঞ্জ হলো না তারপর আমরা এখান থেকে আমরা আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম তারপর কর্ণের মধ্যে আমরা পুট করে দিলাম ভ্যালুগুলো পুট করে আমার টুয়েলভ সেমি চলে আসলো তো কোয়েশ্চেন নাম্বার ফরটিন কি বলছে একটি আয়ত আয়ত ঘনকের তিনটি সন্নিহিত তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যথাক্রমে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড সরি এক্স ওয়াই জেড হলে ওই আয়ত ঘনকের আয়তন কত হবে ওকে আমার নেক্সট আমি আবার পড়ছি কি বলছে আয়ত ঘনকের তিনটি সন্নিহিত তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এক্স ওয়াই জেড দিয়ে দিয়েছে তোমাকে জানতে চাওয়া হয়েছে আয়ত ঘনকের আয়তন আচ্ছা আমি আগে একটা আয়ত ঘনক আঁকি আয়ত ঘনক দেখতে এরকম হয় ঘনকের তিনটে সন্নিহিত তল সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি যে তিনটে তল পাশাপাশি আছে মানে একে অপরের সাথে জুড়ে থাকবে লেগে থাকবে কিরকম তাহলে আমি এই তলটা নিই একটা এই তলটা নিই দুটো আর এই তলটা নিই তিনটে সামনের দিকে এই তলটা মানে এই যে এই তলটা এই তলটা নিলাম এই এই তলটা নিলাম আর এই তলটা নিলাম আর এই তলটা নিলাম দেখো এরা এরা সন্নিহিত এই তলের সাথে এ লেগে আছে এর সাথে এ জুড়ে আছে সবাই কিন্তু তিনজনই তিনজনের সাথে জুড়ে আছে তো এইটাকে বলা হচ্ছে সন্নিহিত তল তিনটে সন্নিহিত তল তো তিনটে সন্নিহিত তল আমি নিলাম তো ভেবে নিলাম যে আচ্ছা এদের কথা বলা হচ্ছে কি বলা হয়েছে না তিনটে সন্নিহিত তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে পৃষ্ঠথল ইন দ্য সেন্স যে মানে তলের কথাই বলা হয়েছে অ্যাকচুয়ালি মানে এই তলটার ক্ষেত্রফল সামথিং এই তলটার ক্ষেত্রফল সামথিং আর এই সামনের যে তলটা এটার ক্ষেত্রফল সামথিং তো বলে দিয়েছে এক্স ওয়াই জেড ধরে নিলাম এই যে তলটা আমি দেখতে পাচ্ছি এই তলটা হচ্ছে এক্স এই যে তলটা দেখতে পাচ্ছি এই তলটা হচ্ছে ওয়াই আর এই যে তলটা সামনে এই তলটা হচ্ছে জেড আমি এটা ধরে নিচ্ছি যে এটা x এটা y এটা z তো এখান থেকে দেখো আমি কি লিখতে পারি তুমি যদি আয়তঘনকটাকে পুরো দেখো এখানে দুভাবে আমাকে দেখতে হবে একবার দেখতে হবে পুরো আয়তঘনকের সাপেক্ষে একবার দেখতে হবে শুধু তলের সাপেক্ষে সাপোজ ধরো এই তলটার কথা বলছি আমি এই তলটা আমি এই তলটার নাম দিলাম এ ওয়ান এই তলটার নাম দিলাম এ টু আর এই যে তলটা এর নাম দিলাম এ থ্রি তো এই যে এ ওয়ান যে তলটা আচ্ছা এ ওয়ান না ধরো এই তলটা তল ওয়ান এই তলটা হচ্ছে তল টু আর এই তলটা হচ্ছে তল নাম্বার থ্রি তো এই যে এই তলটা এই তলটাকে যদি তুমি একটু খেয়াল করো শুধু যদি এই তলটার কথা ভাবো তাহলে তলটার ক্ষেত্রফল তৈরি হয়েছে কীভাবে এই তলটার দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে তো এই তলটার দৈর্ঘ্য হচ্ছে এটা প্রস্থ হচ্ছে এটা এবার তুমি যদি পুরো আয়ত ঘনকের কথা ভাবো আয়ত ঘনকের ক্ষেত্রেও কিন্তু এটা দৈর্ঘ্য এটা প্রস্থ তো আমি এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজিক্যাল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজিক্যাল টু এক্স লিখতেই পারি কারণ শুধু ত এই তলটার ক্ষেত্রে নয় পুরো আয়ত ঘনকের ক্ষেত্রেও আয়ত ঘনকের দৈর্ঘ্য আমরা এটাকে বলে থাকি প্রস্থ আমরা এটাকে বলে থাকি যেমনভাবে এই তলটারও দৈর্ঘ্য এটা প্রস্থ এটা তো তলটার ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু টু এক্স আচ্ছা নেক্সট আসি এই তলটাতে এই তলটার দৈর্ঘ্য কোনটা এই তলটার দৈর্ঘ্য হচ্ছে এটা আর প্রস্থ হচ্ছে এইটা এই তলটার ক্ষেত্রে দৈর্ঘ্য এটা প্রস্থ এটা তো এই যে দৈর্ঘ্য আছে এটা অ্যাকচুয়ালি তলের ক্ষেত্রে তো এটা দৈর্ঘ্য বাট তুমি যদি পুরো আয়ত ঘনকটাকে নিয়ে ভাবো তাহলে আয়ত ঘনকের জন্য কিন্তু এ দৈর্ঘ্য নয় এ হচ্ছে উচ্চতা এটা উচ্চতা আর এটা তো প্রস্থই ঘনকের ক্ষেত্রে তাহলে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না লিখে লিখি প্রস্থ ইন্টু উচ্চতা প্রস্থ ইন্টু উচ্চতা ইজিক্যাল টু ওয়াই কেন লিখলাম কারণ এটা শুধুমাত্র তলটার ক্ষেত্রে এটা দৈর্ঘ্য হলেও পুরো আয়ত ঘনকের ক্ষেত্রে এটা কিন্তু উচ্চতা তো সেম লাইনের দুটো নাম একটা হচ্ছে নাম দৈর্ঘ্য একটা নাম হচ্ছে উচ্চতা তো যেহেতু আমি পুরো আয়ত ঘনক নিয়ে অঙ্ক করছি তো আমি ওই উচ্চতা নামটাই কনসিডার করব তাহলে প্রস্থ ইন্টু উচ্চতা রেজিকাল টু বাই এবার আসি এই সামনের তলটা সামনের তলটা কি সামনের তলটার ক্ষেত্রে এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ বাট পুরো আয়ত ঘনকের সাপেক্ষে যদি দেখি আয়ত ঘনকের জন্য কিন্তু এটা দৈর্ঘ্য আর এটা উচ্চতা এটা প্রস্থ নয় আয়ত ঘনকের সাপেক্ষে এটা উচ্চতা বাট শুধু তলের সাপেক্ষে এটা প্রস্থ তো আমি লেখার টাইমে আয়ত ঘনকের সাপেক্ষেই লিখব তো এটা কি আসলো দৈর্ঘ্য ইন্টু উচ্চতা তো দৈর্ঘ্য ইন্টু উচ্চতা ইজিক্যাল টু জেড হয়ে গেল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এক্স প্রস্থ ইন্টু উচ্চতা ওয়াই দৈর্ঘ্য ইন্টু উচ্চতা জেড এবার আমি এই তিনটেকে মাল্টিপ্লাই করে দেব নাম দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি নাম দিয়ে দিলাম এবার মাল্টিপ্লাই করে দিই ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি যদি তিনটেকে মাল্টিপ্লাই করে দিই কি আসে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা ইজিক্যাল টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড এটা আসে ওয়ান বলতে এক নম্বর ইকুয়েশান বলতে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা এক নম্বর দু নম্বর ইকুয়েশান বলতে প্রস্থ ইন্টু উচ্চতা এই দুটোকে মাল্টিপ্লাই করেছি তিন নম্বর ইকুয়েশান বলতে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা তিনটাকে মাল্টিপ্লাই করেছি ইজিক্যাল টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড তো এখান থেকে কী আসে দুটো দৈর্ঘ্য আছে দেখো এখানে একটা দৈর্ঘ্য এখানে একটা দৈর্ঘ্য তো দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু দুটো প্রস্থ প্রস্থ প্রস্থার সেমভাবে দুটো উচ্চতা পাচ্ছি উচ্চতা স্কোয়ার ইজিক্যাল টু কী আসলো এক্স ওয়াই জেড এটা আসে দুটো দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার ইন্টু উচ্চতা স্কোয়ার এবার যদি আমি এটাকে রুট করে দিই দুপাশেই ধরো রুট হবে দুপাশেই আমি রুট করবো দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু প্রস্থ স্কোয়ার ইন্টু উচ্চতা স্কোয়ার ইজিক্যাল টু রুট ওভার এক্স ওয়াই জেড কী আসবে দুটো দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য স্কোয়ার মানে দুটো দৈর্ঘ্য আছে একটা দৈর্ঘ্য বেরোবে ইন্টু দুটো প্রস্থ একটা প্রস্থ বেরোবে ইন্টু দুটো উচ্চতা তো একটা উচ্চতা বেরোবে রুটোফর এক্স ওয়াই জেড দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এবার খেয়াল করো তোমাকে কোয়েশ্চেনে কি দিয়েছে আয়ত ঘনকের আয়তন কত হবে এবার ফর্মুলায় খেয়াল করো আয়ত ঘনকের আয়তনের ফর্মুলা কী দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা অঙ্কটা সলভ করার পর আমার লাস্টে কী এসছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তার মানে রুটোফর এক্স ওয়াই জেড এটাই হচ্ছে আয়তন ওই আয়ত ঘনকের আয়তন হচ্ছে রুটোফর এক্স ওয়াই জেড অপশন নাম্বার সি রুটোভার এক্স ওয়াই জেড হচ্ছে আয়তন